নমস্কার বন্ধুরা সুনিতা ভেস চ্যানেলে সকল ভিউজারদের জানাই স্বাগত আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে বাপুজি কেক করে দেখাচ্ছি আর দেখো আমি এই কেকটা কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কত স্পঞ্জি আর জালিদার হয়েছে খুব সহজেই এটা হয়ে যায় এরকম আমি ভেঙে দেখাচ্ছি আর এখানে আমি উপকরণগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি এক বাটি দই নিলাম আর ওই বাটিরই মাপের এক বাটি পেস্ট করা চিনি চিনিটা দিয়ে দিলাম আর এখানে আমি বড় চামচের দু চামচ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব এটা যত ভালো করে ফেটাবো ততই ভালো হবে প্রায় দশ মিনিট এটা ফাটাতে হবে এরপর আমি যেটা নেব সেটা দেখতে থাকো বন্ধুরা আর আমি এই বাটিরই দু বাটি ময়দা চেলে নেব ময়দাটা চেলে নিলে খুব স্মুথ হয় ছোট চামচের এক চামচ বেকিং সোডা দিলাম আর ওই চামচেরই দু চামচ বেকিং পাউডার আর সিকি চামচ লবণ আমি এবার সমস্ত কিছু দিয়ে চেলে নেব যেটা আছে এটা আমি একটু হাত দিয়ে ভেঙে নেব আর বাকিটা আমি ফেলে দিলাম ভ্যানিলা নিলাম এক মোকা আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মেশাতে থাকবো আর আমি দেখব এটা ঠিকঠাক করে জল দেব আর যদি জল কম হয় আর একটু অল্প অল্প করে দিয়ে দেব এইভাবে অনেকক্ষণই ফেটাতে হবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই বাপুজি কেকটা হয়ে যায় তোমরাও বন্ধুরা একবার একবার হলেও ট্রাই করে দেখবে বাচ্চারা তো খুবই ভালোবাসে আর এটা কিন্তু ডিম ছাড়াই হবে এই দেখো এরকমটা হয়েছে ব্যাটারটা আর এটা ঘন হবে না খুব একটা আর পাতলাও হবে না আর আমি যে এরকম করেছি এরকমই করতে হবে আর এখানে আমি চিনে বাদাম আর কিশমিশ নিলাম এটা আমি ময়দা দিয়ে কোট করে নেব আর এইগুলো কোট করে নিলে কি হয় এগুলো যেটা আমি করেছি ওটা কিন্তু ওর মধ্যে দিলে ওটা তাহলে ভিতরে পড়ে যাবে না আর এটা দিলে পারে এটা যেখানে থাকবে সেখানেই থেকে যাবে আমি এটা দিয়ে আর একটু নেড়ে নিলাম আমি এটা করার জন্যে অ্যালুমিনিয়ামের একটা বাটি নিয়েছি তো আমি ওই অ্যালুমিনিয়ামের বাটির মধ্যেই করবো দেখো অ্যালুমিনিয়ামের বাটিটায় আমি একটু তেল দিয়ে নিলাম তেলটা ভালো করে মাখিয়ে নেব তেলটা মাখিয়ে নিলে খুব সহজেই উঠে যাবে আমি আবার এর মধ্যে ময়দা দিয়ে কোট করে নেবো ময়দাটা এইভাবে দিয়ে দিলে তলাটা একেবারেই ধরবে না খুব সহজেই উঠে যাবে অনেকের মধ্যে কাগজ দিয়ে দেয় কিন্তু এটা দিতে লাগবে না এরকম যদি কোট করে দেয়া যায় এটা এইভাবে নালে পুরোটাই লেগে যাবে ময়দাটা এ দেখো এইরকমই করতে হবে এর মধ্যে আমি ঢেলে দিলাম এটা আমি একটু ঝাঁকিয়ে নিলাম এর ভেতরে যদি বাতাস থেকে থাকে সেটা বেরিয়ে যাবে আর গ্যাস ওভেনটা জেলে আমি কড়াটা বসিয়ে দিলাম আর এর মধ্যে আমি লবণটা ঢেলে দিচ্ছি আমার আগে আর একবার কেক করা হয়েছিল ওই জন্য লবণটা এরকম একটু লালচে হয়ে গেছে এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেবো আর সমান যেন হয় আর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব স্ট্যান্ডটা বসিয়ে দিলাম আর এবারে আমি একটু ঢাকা চাপা দেব কেননা লবণটাকে একটু গরম করে নিতে হবে আর লবণটা না গরম হলে দিলে কিন্তু ভালো হবে না ওই জন্য আমি একটু গরম করে নিচ্ছি গরম হয়ে গেছে এবারে আমি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এটা ঢাকা চাপা দিচ্ছি দিয়ে পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরে আসবো পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আমি একটু খুলে কাটার সাহায্যে দেখবো ঠিকঠাক হয়েছে কি আর দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি হাতে কিন্তু লাগেনি কেকটা আমার তৈরি হয়ে গেছে এবার এমন এবার নামিয়ে নেব দেখো সহজেই কেমন উঠে গেল কত সুন্দর হয়েছে কত স্পঞ্জি আর জালিদার হয়েছে আমার ভিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে দেখবে তোমরা এইভাবে কেকটা করে দেখবে একবার অন্তত আর বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার পরের পরের ভিডিওতে দেখা হবে এই দেখো আমি এটা কেটেছি কত সুন্দর লাগছে এগুলো কিন্তু বাড়িতে বানালে খুবই ভালো লাগবে খেতে আর দোকান থেকে আর কিনতে লাগবে না বাচ্চারা খুবই ভালোবাসে বাচ্চাদের জন্য টিফিনে স্কুলের টিফিনের জন্য এগুলো খুব ভালো আর যারা নিরামিষ খায় অবশ্যই এগুলো একবার অন্তত ট্রাই করবে আর আমরা যেহেতু নিরামিষ খাই তার জন্যে আমরা এরকম কেক বাড়িতে বানিয়ে নিই